সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আশা করি তোমরা যে যেখানে আছো মহান স্রষ্টার অশেষ দয়ায় মঙ্গল মতোই আছো। আমি তোমাদের সবাইকে আইডিয়াল কলেজ ভার্চুয়াল ক্লাসরুমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় অবৈভাব সমাস। তাহলে আর দেরি নয়, আমরা সরাসরি অবৈভাব সমাস আলোচনা করতে চলে যাচ্ছি। শুরুতেই আমরা জেনে নেব অবৈভাব সমাস কাকে বলে। আমি একটি সংজ্ঞা তোমাদের জন্য বোর্ডে লিখে দিয়েছি, যে সমাসে অব্যয় পদ পূর্বে বসে সমস্ত পদ গঠন করে সেই সমাসকে অবৈভাব সমাস বলে। আমি আবারও বলছি, যে সমাসে পূর্ব পদে অব্যয় পদ যুক্ত হয়ে সমস্ত পদ গঠন করে এবং অব্যয়ের অর্থই প্রাধান্য পায় সেই সমাসকে অব্যয়ভাব সমাস বলে। যেমন আমি একটি উদাহরণ দিয়েছি, তোমরা লক্ষ্য করলে বুঝবে। আমি লিখেছি উদাহরণ হিসেবে নিরামিষ। নিরামিষ একটি সমস্ত পদ, এটিকে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে দেখব প্রথম অংশে নির, পরের অংশ আ, ময়রস্যি মূর্ধন্যসা আমিষ। তাহলে প্রকৃতপক্ষে নীরের কোনো অর্থ নেই, আর যার অর্থ নেই সেটা অব্যয় পদ আমরা জানি। এর আগে উপসর্গ এবং অনুসর্গ আলোচনা করতে গিয়ে তোমাদেরকে বলেছি, নীরের কোনো অর্থ না থাকলেও আমিষের অর্থ আছে। আমিষ একটি নাম পদ, প্রধান ছয়টি খাদ্য উপাদানের একটি। তাহলে আমরা যে সমস্ত পদটি পেলাম সেটি হলো নিরামিষ। তাহলে নিরামিষ একটি সমস্ত পদ, তার আগে আমরা দেখলাম এটাকে বিভক্ত করে আগে অব্যয় পদ যুক্ত হয়েছে এবং অব্যয়ের অর্থই আমরা যখন ব্যাস বাক্য করব প্রাধান্য পাবে। তাহলে দেখি অব্যয়ের অর্থ প্রাধান্য পায় কিনা। লক্ষ্য করবে নিরামিষ, আমরা ব্যাস বাক্য করেছি আমিষের অভাব, আমিষের অভাব থাকলে তাকেই তো নিরামিষ বলা হয়। আশা করি তোমরা অব্যয়ভাব সমাসের সমস্ত পদ চিনতে ভুল করবে না। তারপরেও আমি তোমাদের চেনার জন্য এটি উপায় লিখে দিয়েছি বোর্ডে, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। আমি লিখেছি চেনার উপায়, সমস্ত পদটি ভাঙলে পূর্ব পদে অব্যয় পদ এবং পরপদে নাম পদ পাওয়া যায়। যেমন কয়েকটি লিখেছি, উপকূল আমি ভেঙে ফেলব, উপর কোনো অর্থ নেই, কূল মানে আমরা জানি তীর, নাম পদ। আ জানু, আর কোনো অর্থ নেই, আমরা জানু একটি নাম পদ জানি। এরপরে প্রতিদিন, দিন নাম পদ কিন্তু প্রতির কোনো অর্থ নেই। অনুক্ষণ, ক্ষণ মানে সময় কিন্তু এই অনু, অনুর কোনো অর্থ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সংজ্ঞা সঠিক আছে, যে পূর্ব পদে অব্যয় পদ থাকবে পরে নাম পদ থাকবে, এই দুয়ে মিলে যখন কোনো সমস্ত পদ গঠন করে সেই সমাসকেই আমরা মূলত বলি অব্যয়ভাব সমাস। ব্যাস বাক্য করার নিয়ম মাথায় রাখতে হবে, অব্যয় পদের ধরন অনুযায়ী অব্যয়ভাব সমাসের ব্যাস বাক্য নির্ণয় করতে হবে। আর এক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যাস বাক্য করার সময় অব্যয়ের অর্থকে প্রাধান্য দিয়ে ব্যাস বাক্য তৈরি করতে হবে। আমি এখানে কতগুলো উদাহরণ তোমাদের জন্য গ্রহণ করেছি, আশা করি এগুলোর ব্যাস বাক্য করার মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবে যে অব্যয়ভাব সমাস কিভাবে ব্যাস বাক্য করতে হয়, আর এটি কোনো আদৌ কঠিন বিষয় নয়। তাহলে আমরা সরাসরি এখন
ব্যাজ বাক্য সহ সমাস নির্ণয়ে প্রবেশ করি। লক্ষ্য করবে আমি লিখে দিয়েছি চার নম্বর প্রশ্নের উত্তর ক। এখানে প্রথমেই যেটা তোমরা উত্তরে সাজাবে প্রদত্ত শব্দ ব্যাজ বাক্য বা বিগ্রহ বাক্য সমাসের নাম। আমি এক নম্বরে দিয়েছি প্রথমে উপসর্গ উপশহর উপশহর, তাহলে উপ আমরা কেটে দেখি উপর কোনো অর্থ নেই কিন্তু শহরের অর্থ আছে, তাহলে উপশহর বলতে আমরা সেই শহরকেই বুঝি যেটা ঠিক শহর নয় কিন্তু শহরের কাছাকাছি বা সাদৃশ্য, আমরা এভাবেই ভাঙব। তাহলে উপশহর আমরা ব্যাজ বাক্য করে দেব শহরের সদৃশ সমান সমান অব্যয়ভাব সমাস। একইভাবে উপজেলা জেলার সদৃশ, প্রতিক্ষণ প্রতির কোন অর্থ নেই, ক্ষণ মানে সময় আমরা জানি, প্রতিক্ষণ আমরা অব্যয়ের প্রতি লক্ষ্য রেখেই এই সমাস যেহেতু ভাঙব এই জন্য লিখে দিয়েছি ক্ষণে ক্ষণে, তার মানে প্রতিক্ষণ। আপদমস্তক আর কোন অর্থ নেই কিন্তু পদমস্তক আমরা জানি অর্থ আছে পা মাথা, আপদমস্তক যখনই আমরা বলি তখনই একটি ব্যাজ বাক্য আমাদের মাথার মধ্যে চলে আসে পা হতে মাথা পর্যন্ত, তাহলে আমরা তাই লিখেছি পা হতে মাথা পর্যন্ত। পরের সমস্ত পদ হিসাবে আমরা নিয়েছি আমরণ, লক্ষ্য করবে আর কোনো অর্থ নেই অব্যয়পদ, মরণের অর্থ আছে নামপদ, তাহলে আমরণ বললেই অব্যয়ের গুরুত্ব দিয়ে যদি আমরা এটার ব্যাজ বাক্য করি তাহলে আমাদের মাথায় টাচ করে চলে আসে মরণ পর্যন্ত, তাহলে আমরণের ব্যাজ বাক্য হবে মরণ পর্যন্ত। সবশেষ হাব হাত, লক্ষ্য করবে হার কোনো অর্থ নেই কিন্তু ভাতের অর্থ আছে নামপদ, অর্থ নেই অব্যয়পদ, আমরা হাবাতের ব্যাজ বাক্য করেছি ভাতের অভাব, ভাতের অভাব যার তাকেই তো হাবাত বলা হয়। আবার শোনার ছেলে মেয়েরা তোমরা লক্ষ্য করেছ এভাবে যত অব্যয়ভাব সমাস আসবে উপকূল উপবন উপ শহর এই ধরনের যত শব্দ আসবে আমরা সেটা সদৃশ্য দিয়ে ভেঙে দেব, যেমন প্রতিক্ষণ ক্ষণে ক্ষণে, অনুক্ষণ ক্ষণে ক্ষণে, অনুধাবন পশ্চাৎধাবন ইত্যাদি বিভিন্ন ধরনের অব্যয়ভাব সমাস রয়েছে, এই সমাসগুলো ভাঙতে হয় তার অব্যয়পদের উপরে খেয়াল করে। আমি মনে করি তোমরা যদি আজকের ক্লাসটি বারবার দেখো এবং সাথে সাথে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দাও তাহলে আমার বিশ্বাস অব্যয়ভাব সমাস তোমাদের বুঝতে আর কোনোদিন কোনো স্যারের কাছে যাওয়া লাগবে না। তাই আমি মনে করি যে তোমরা এই ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করে কিছুটা হলেও এই বন্দি দশায় জ্ঞানের চর্চা করতে পারছো। আমি ওই যে বলেছি আগেই যে জ্ঞান নৌকা উজারে বাওয়া, থেমে থাকলেই পিছিয়ে যাওয়া, কাজেই থামার কোনো সুযোগ নেই, আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতেই হবে। আর আজকের অব্যয়ভাব সমাসের আলোচনা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই জ্ঞানে মানে সম্মানে আমার চেয়ে বড় হও, অনেক বড় বড় জায়গায় যাও, এই দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।